বন্যা যখন আসে বাড়িঘর তোলা যায় তখন দেখি কোনখানে যায় আশ্রয় নেওয়া যায়, যেখানে দেখি উঁচু জায়গা সেখানে যায় কি করে আলোক আলগা চুলে নেই হয়তো চিড়িয়ে মুড়ি টুড়ি যেটা শুকনো খাবার টাবার থাকে নিয়ে যে কটা কাপড় চোপড় নাকি নিয়ে আমরা তখন চলে যাই। আর বাড়িঘর তখন পানির মধ্যে ডুবি থাকে, দেখেন যে আমাদের বাড়ির ঘর পড়ে গেছে, ঘরের জিনিসপাতি যা আছে সব কিছু আমার পচে গেছে তখন। আমার বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে যদি বন্যা হয় তাহলে আমার গ্রামীণ ডিস্ট্রিক্টে বন্যা হবে, এটাই স্বাভাবিক। পানিতে ভাসলে যখন গাদাগাদি হয়ে বসবাস চলাফেরা করে, ওই রকম গাদাগাদি হয়ে আমরা আশ্রয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমার এলাকার মানুষ বসবাস করতেছিল। মা বোনদের চলাফেরার এত সমস্যা ছিল যেটা ভাষা দিয়ে বোঝানো সম্ভব না। আমরা বিশুদ্ধ পানি পান করতে পারি না, নোংরা পানি থাকে, কোথাকার না কোথাকার পানি আসে। তারপরে পরার কাপড় চোপড় পরারও সমস্যা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম থাকতে পারি না, তখন নানা রকম রোগ ব্যাধি দেখা দেয় আর কি। একজন পুরুষ মানুষ যেভাবে ছোটাছুটি করে আমরা মেয়েরা সেভাবে পারি না। এমন সময় আসলে ধরেন আমাদের মাসিক হলো, আমরা কিছু বাবা মাকেও বলতে পারতেছি না, ভাইদেরকেও বলতে পারতেছি না। আমরা মেয়েরা তখন অনেক কষ্টে থাকি। এইবার কেয়ার বাংলাদেশ থেকে আমাদের কিছু সাহায্য করছে। ওই সময় এই ডিগনিটি কিটগুলো কত যে উপকারে আমাদের জন্য এসেছে, মা বোনদের জন্য কত বড় সহায়ক হয়েছে, এটা শুধুমাত্র ওনারই বলতে পারবে, আমার মা বোনরাই বলতে পারবে কত বড় উপকার পেয়েছে তারা। এই করোনার সময় হ্যান্ড স্যানিটারি লাইফবয় ওটা দিয়েছিল আর কি, হাতে অনেক জীবাণু থাকে, না হলেও হাতটা আমরা পরিষ্কার করতে পারছি। একটা তেলের বোতল পাচ্ছি, তিনটে সাবান পাচ্ছি, তারপরে ডিটলের বোতলগুলো তাক একটা পাচ্ছি। তিনটে মানে প্যান্ট ছিল, বালতি ছিল, বালতির ভিতরে মানে উঁচু জায়গা থেকে পানি এনে রেখে খাইতাম। একটা সিনোরা ছিল, একটা বিরাশ, একটা পেস ছিল দাঁত মাজার জন্য, আস্তে কাটা একটা নেল ছিল, আস্তে বড় হয় সেগুলো কাটতে পারি না। এই শাড়িটা যে পরে আছে এটাও বালতির মধ্যে ছিল, স্যান্ডেলগুলো যেগুলো বালতির মধ্যে ছিল। আবার বন্যা আসবি সকল ফের দরকার হোক নাকি, এই জন্য বালতিটা মানজা ঘষে ধুয়ে ফেলে বাসক ঘুরে তুলেছি। যে বাসক ভেতরে ভাইরাসের হাত ধোয়া ইয়াও পাশি, মশা মারার জন্য দুইটা পাশি, ওটাও উপকার হয়েছে মনে করেন। তখন তো আর মশাই টাঙবার ফেলি, ওইটা পায়ে টায়ে দিয়ে শুতি আর এখন মশাও ধরে না। এখনও আমরা ওই ওষুধগুলি এখনও পায়ের মধ্যে মারি ওই বালতিতে, আর ওই যে মেয়েদের ওই জিনিসগুলো ওরলে আর বেশি করে আমাদের উপকার হয়েছে। বিভিন্ন সংস্থার থেকে আন্তর্জাতিক সংস্থা যেমন কেয়ার বাংলাদেশ, এনারা আসেন মাঝে মধ্যে আসে, আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করে, এনাদের আমার এলাকার মানুষ যথেষ্ট উপকৃত। এর জন্য আমরা দোয়া করি অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, আল্লাহ যেন তাদেরকে স্বাবলম্বী রাখে এবং আমাদের জন্য এই সাহায্যের হাত বরাবরই বাড়ায় দিতে পারে।